पोटला कोई राक्षस আমাদের পটলা কই রাক্ষস নাইলে কিন্তু তোরে আর তোর খালারও গুলি করে দেব। কেন তুমি রুনাকে এত প্রেসার দিচ্ছ বলতো? ওকে তো দেখেই বোঝা যায় যে কত লক্ষ্মী একটা মেয়ে। এই দ্বিধা আমাকে কাটিয়ে উঠতেই হবে, আমাকে পারতেই হবে। अब्बा शिव ने अपनी माफ कर दें। कोनो क्षमा नहीं, वो अनेक बड़ अन्याय कर शास्ति और पाइती कत बड़ सहस हमार माल हमारे दीबना अब्बा अपनी जिन रखसम आई ना दीब शिलु छोटो मानुष ओ बुझे नाई ओ भूल कर फलैसे अपनी माफ कर दें अब्बा शिवलिन लेगा तो तो माया को लोइलो रे ना माया ला कोमा अब्बा अब्बा अपनी जेमने कोई बना अब्बा हमने ही अब्बा अमी शुरू थे अब दूर दूर थक अब्बा अब तो बोरे माफ कर देना अब्बा अब बोरे माफ कर देना अब्बा 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 शिवलिंग लेके अमर कैन में अलग तो সেটা আমি জানি না তো প্রথম যেদিন উপস্থিত হইলাম এখানকার পোলার আমার খুব ত্যক্ত করতো আমার কইতো আমি নাকি পাগল কই থেকে আইছি কিছুই কইতে পারি না খুব কষ্ট দিছে ওই পোলাগুলা তখন বারবারে শিউলি এসে ওপর হাত থেকে আমার বাঁচাইতো আব্বা ওইসব দিন গেছে গা हाँ ना के कौश शिवली का स्थान माल आन बिगे हमने वो तो कोई से हमारे माल दी बुना ना ना अब्बा वो ही रागेर मत है कोई से अब्बा उर बाप ने नियमी को था कोई सिलम तो हेल लेगा आपने र माल अमी शिवली थी कहीं ना दिली तो कोई से अब्बा अमी उड़ा बेबस्ता करते सी आपने सिंधा करन ना आपने आगे कौन आपने उड़ा माफ कर दिसन अब्बा कौन अब्बा आपने उड़ा माफ कर दिसन ठीक है से कॉल्लाम तु कईतास तई सकाल पर्त समय दिल सकाल बलार मध्य दिए माल फिर दीते ना पारस तैले क्योंकि शिवलि आस्था रखना कत बड़ कईजा देखा सर अच्छा चेष्टा বাইরে থেকে কি ছাইপাশ খেয়ে এসেছো না লেবু পানিটা খেয়ে নাও ভালো লাগবে শরীরটা হ্যাঁ লেবু পানিতে কোনো কিছু মেশানো নেই খেয়ে নাও না ভেবে
উপায় কি বলো তো? তুমি তো আমার ভাবনার সীমাকে অতিক্রম করে গেছো। ভেবেছিলাম অফিসে অফিসে চাকরিটা তুমি করতে পারবে না, কিন্তু সেটাকে তুমি সম্ভব করেছো। আমি চিন্তা করেছিলাম অফিসে তুমি আমার পার্ট টাইম যন্ত্রণা হবে, কিন্তু এখন দেখছি তুমি অফিসেও আমার ফুল টাইম যন্ত্রণা হয়ে দাঁড়িয়েছো। সাদিক, আমিও তো ভাবতে পারিনি যে তুমি আমি কি আমি কি বলো, শেষ করো, কথা শেষ করো না। আমি এই যে তুমি ভাবলে না যে আমি লেবু পানিতে কোনো কিছু মিশিয়েছি, এই লেবু পানিতে আমি কোনো কিছু মেশাবো, এটাও তো আমি কোনোদিনও ভাবতে পারিনি। তুমি মানে তোমাদের মতো মেয়েরা সব ভাবতেও পারো, তোমাদের মতো মেয়েদের কখনো বিশ্বাস করা যায় না। কাল অফিসে যা হতে যাচ্ছে তার জন্য আমাকে ক্ষমা করো সাদিক, আমার যে সত্যি আর কোনো উপায় নেই। একটা না একটা উপায় তো আছে। কি এর উপায়? ভাইরে খুঁজতে পাও না? না, নতুন একটা গেম শুরু করেছি, ওইটারই 6 নম্বর স্টেজটা কিছুতেই কমপ্লিট করতে পারছি না, ওইটারই উপায় ভাবছিলাম। ও, আমি আরো ভাবলাম না মনি, মন্ডা ভাইকে খোঁজার উপায়ও ভাবছিলাম। আচ্ছা, আমরা যদি রাস্তায় রাস্তায় পোস্টার লাগাই। ও, পোস্টার মানে ওই যে ইলেকশনের সময় যে দেয়ালে লাগাই ওটা না? হ্যাঁ, ওটা লাগালে কি হইব? আমরা মন্ডা ভাইয়ের ছবি পোস্টারে লাগাবো আর বলবো এই ছেলেটিকে কেউ দেখলে আমাদের জানাবেন, আর নিচে আমাদের নাম্বার লিখে দেব, তাহলে কেউ মন্ডা ভাইকে দেখলে আমাদের জানিয়ে দেবে। বুঝলাম, কিন্তু পোস্টার করতে তো টাকা লাগবো বাবা কই। ও হ্যাঁ, পোস্টার তো আর কেউ ফ্রিতে করবে না, টাকা লাগবে, কিন্তু টাকা কোথায় পাই? তাহলে আমাদের একটা উপায় বাকি থাকলো। কি উপায়? তোমাকে যেভাবেই হোক একাডেমিতে সিলেক্ট হতে হবে, একাডেমিতে অনেক সুযোগ সুবিধা, ওখানে খেললে টাকা দেয়, তারপর জামা জুতা অনেক কিছু দেয়। সত্যি টাকা দেয়? হ্যাঁ দেয় তো। আর তোমার কাছে টাকা থাকলে তুমি কত মানুষকে তোমার ভাই ছবি দেখিয়ে খোঁজাতে পারবে। তাহলে আমি জান দেখে নেব। আর তুমি আমার একটা কথা দাও, আমি সুযোগ পাই বা না পাই তুমি কিন্তু খেলা ছাড়বে না। ঠিক আছে মনি, কিন্তু একাডেমিতে চান্স পাওয়ার জন্য অনেক কষ্ট করতে হবে। আচ্ছা মনি, তুমি কি
পাপড় বিষয়টা খেয়াল করেছো? পাপু কেন কি হইছে? দেখোনি ও কেমন জানি করছে জানি। অনেক ভাব দেখাচ্ছে যেন ওই চান্স পাবে। পাপু সুযোগ পাইতে স্যার কষ্ট করতেছে। এটা তো আর খারাপ কিছু না। কিন্তু আমার মনে হচ্ছে পাপু ভিতরে ভিতরে কোনো প্ল্যান করছে তোমাকে হারিয়ে দেওয়ার। আর জিত তো সবখানেই আছে। কিন্তু আমি আমার মতো চেষ্টা করব। তুমি তোমার মতো আর পাপ্পু পাপ্পুর মতো, সমস্যা কি? কিন্তু মনি তুমি কোনো প্ল্যান করনি, তোমার কি হবে? তুমি করছো না কেন? আমি না আসলে সিলেক্ট হতে চাই না মনি। আমি চাই তুমি যেন সিলেক্ট হও, বড় ক্লাবে খেলো, আর তোমাকে সবাই মাশরাফি জুনিয়র বলে চিনুক। তুমি একদিন জাতীয় দলে খেলো। বাইরে পাইতে হলে যদি এসব করা লাগে তাহলে করব, কিন্তু বাইরে আমি ঠিকই খুঁজে পাই করব ঠিকই। সেমরি হাকর নেই খাওয়াই দি। আর না খালা জোরা জোরি কইরো না তো। এই সেমরি এই তোর জোরা জোরি কই করলাম? হ্যাঁ মাত্র তিন খান রুটি খাইবি না? হ্যাঁ তোর শরীরটা তুই দেখছস? হ্যাঁ দিনকে দিন তুই তাল পাতা সিপাহের মতো হয়ে যাইতেছস। নে আর এ সেমরি এই তুই কথা শুনস না কেন রে? হ্যাঁ এই সকালবেলা কেউ খালি পেটে বাইর হয়? দুইটা রুটি খাওয়ানোর পর কার পেট খালি থাকে? তুমি কও খালা। আরে খালি থাকে খালি থাকে, ভর পেটে না খাইলে বেটাগুলোকে টক্কর দিবি কেমনে? নে টক্কর কেন দিতে হইব? সব বেটা নাকি খারাপ নাকি? ওরে আমার মাইয়া একটা দিব, বেশি বুঝছস না তুই? এই রোকেয়া খালারে বেটা মানুষ বুঝাস না রে। তোরে বেশি করে খাওয়াই, তোর মা যেন দেখলে না কয় যে তুই আমার কাছে আইসা শুকায় গেছস। নে খালা তুমি তো ভালো করেই জানো মা কোনোদিন এই কথা আর কইব না। সে তো তোমার মা বানাইয়া আমারে তোমার হাতে তুলে দিছে। এইবার কও আমি তোমার ভাগ্নি না মাইয়া? কে কয় ভাগ্নি? তুই তো আমার মাইয়া রে, আমার বুকের ধন। আয় খালা এখন যাই, স্কুলে পোলা বাইন আমার লেগা বসে রইছে। শিউলি খারামা আবার কে এলো খালা? স্কুলে যাইতে হইব, ক্লাস নিতে হইব, দেরি হয়ে যাইতেছে, পরে কথা বলবো। পরে কেন, এখন চল না। কই যাবো? চল আজ রিক্সা করে সারাদিন ঘুরি। ওরে বাপরে সূর্য আজ কোন দিক দিয়ে উঠছে? ও আচ্ছা বুঝছি, ওই জিনিসটা নেওয়ার জন্য ভঙ ধরছো না? হাত ছাড়ো। দেখ শুলি আমার জিনিস আমার দিয়ে দে, আমি অনেক বিপদে আছি রে। ওটা ফেরত না নিয়ে গেলে আব্বে আমার মায়েরা ফেলাইবো। মায়েরা ফেলাইবো বললেই হইলো। আর তুমি এত ভয় পাইতেছো কেন? আমি আসছি না তোমার সাথে। দেখ শুলি তুই আমার পোলাটা দিয়ে দে, আমি এরকম করুম না, আমি তোর কথা দিতেছি তো। আরে আব্বা কইলেও আমি করুম না। না না এর আগেও তুমি এই কথাই কইছিলা। আরে শুনি তো আব্বাই কইছিল, এবার আমি কইতেছি। তোর আমার কথা বিশ্বাস হয় না? কিন্তু জিনিসটা তো এখন আর আমার কাছে নাই। দেখ শুলি মিশা কথা কইছ না, আমি কিন্তু অনেক ঝামেলায় আছি। সত্যি কইতেছি, ওইটা আমি একজনের কাছে রাখতে দিছি। হাই হাই কি কইতেছস এটা? ভয় পাইও না, যারে দিছি সে মানুষটা ভালো হয়নি। কার কাছে দিছস? যাক তাহলে এটা ঠিক জাগা মতোই আছে, কিন্তু শিউলি এটা নিব কবে? যত তাড়াতাড়ি নেন তত তাড়াতাড়ি বাসি। মুনি
মাঠে তো সবাই চলে এসেছে, রেডি হওনি এখনো? ও হইতাছে। মনি তোমার কি মন খারাপ? মন খারাপ না, ভাইয়ের কথা মনে করে অস্থির লাগতাছে। খালি মনে হইতাছে ভাই মনে আইজি এই মাঠে আসবো, তাহলে তো ভালোই হবে, আর তুমি তো খুশিতে পাগল হয়ে যাবে। আর এমনও মনে হইতেছে জানো, যেমন ভাই মনে আজকে একটা বিপদে পড়তে পারে। তোমার কাছে আসলে বিপদ হবে কেন? আর বিপদ হলে তুমি তো আছোই, তুমি তোমার সুপার পাওয়ার দিয়ে সব বিপদ উড়িয়ে দিবে। দোয়া করে রায়ান, আমি যাতে আমার ভাইরে সব বিপদ থেকে উদ্ধার করতে পারি। আমাদের সবাইকে যখন বিপদ থেকে তুমি উদ্ধার করতে পেরেছো, তোমার ভাইকেও পারবে। এখন চলো, সবাই এসে পড়েছে। আচ্ছা তুমি যাও, আমি আইতাছি। কি হয়েছে মনি? ব্যাগটা তো পড়ে গেল। কিছু ভাঙেনি তো? কেমনে কই, এটা খুলে চেক করা দরকার। ভুলবা, অন্যের জিনিস, খোলাটা কি ঠিক হইব? না খুললে ভেতরে দেখবো কিভাবে? আর তাছাড়া যদি কিছু ভেঙে থাকে তাহলে তো তাকে জানাতে হবে। তাও ঠিক। আচ্ছা খুলো তো। যেমন আছিল তেমনই রেখে দাও। আচ্ছা কাজ, আমার দায়িত্ব, হারি থেকে সাদিক আমার স্বামী, কোন দিকে যাব আমি? স্যার, স্যার মানিক তো অনেক চালাক, ছদ্মবেশে বেরিয়েছে, ভেবেছে চিনতে পারবো না। না স্যার, আজকে আর পারবে না, অনেক জ্বালিয়েছে বাপ্পাটা, আজকে ওদের শেষ দিন। সাদিক স্যার, আপনার বিরুদ্ধে একটা গুরুতর অভিযোগ আছে। হোয়াট? আমার বিরুদ্ধে অভিযোগ? কি অভিযোগ?